খরচ বাঁচাতে বিমানে আসা যাওয়া করেন এক ব্যক্তি। অবিশ্বাস্য হলেও সত্যি এমনটাই করছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কোথায় বাস করেন সেই ব্যক্তি, কিভাবেই বা বিমানে চড়ে খরচ বাঁচান তিনি, বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। বাড়িতে থেকে স্কুল কলেজে যাওয়া আসা বেশ আরামদায়ক ও স্বস্তিকর। অনেকেই ভালো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে বাড়ি ছাড়েন, তাদের বাসা ভাড়া নিয়ে বা হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়। আবার অনেকে দূরত্ব বেশি না হলে গণপরিবহনে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন, তাই বলে কেউ উড়োজাহাজে করে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন এমন ঘটনা বিরল। অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ইউবিসির এক শিক্ষার্থী। তিনি বাসা ভাড়া বাঁচাতে সপ্তাহে দুই দিন বিমানে চেপে ক্লাস করতে ভ্যানকুভারে তার বিশ্ববিদ্যালয়ে যান। টিম চেন নামের ওই শিক্ষার্থী কানাডার ক্যালগেরির বাসিন্দা। ভ্যানকুভারে এক কক্ষের বাসা ভাড়া নিয়ে থাকার চেয়ে উড়োজাহাজে করে আসা যাওয়ায় তার খরচ কম হয়। তিনি প্রতি সপ্তাহে মাত্র দুটি ক্লাস করেন। প্রতিবার ওই শিক্ষার্থীর আসা যাওয়ার ভাড়া পড়ে $150 মার্কিন ডলার, মাসে $1,200 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় $1,42,000। কিন্তু ভ্যানকুভারে এক কক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া প্রায় $230,000। সামাজিক মাধ্যম রেডিটে চেন নিজে অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী এবং আমি ক্যালগেরিতে থাকি। মঙ্গলবার ও বৃহস্পতিবার আমার ক্লাস থাকে, তাই বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে ভ্যানকুভারে উড়ে যাই এবং রাতে ক্যালগেরিতে ফিরে আসি। এতে আমার ডলার অনেক বেঁচে যায়, কারণ মা বাবার সঙ্গে বাড়িতে থাকায় আমাকে ক্যালগেরিতে ভাড়া দিতে হয় না।